খাসপুরের ঐতিহাসিক স্থল রাজবাড়ি পরিদর্শন করলেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী। মঙ্গলবার তিনি বরাক উপত্যকায় তিন দিনের সফরে সকালে শিলচর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সোজা চলে যান খাসপুরের রাজবাড়িতে। খাসপুরে পৌঁছে রাজবাড়ির খোঁজখবর নিয়ে ঐতিহাসিক স্থানটির উন্নতি ও রক্ষণাবেক্ষণে কী কী করতে হয় এ নিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। এছাড়াও সেখানের স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অসমের আদিবাসিন্দাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে সরকার এগিয়ে এসেছে। ইন্ডিজিনিয়াস ফেইথ ও কালচার নামে বিভাগ তৈরি করা হয়েছে। বরাকে ডিমাসা, কুকি, মার, রংমাই, খিলঞ্জাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম সেগুলো যেন রক্ষা করা এবং তাদের সমস্যা ও সমাধানে কী প্রয়োজন সরকারের কাছে তিনি তুলে ধরবেন। অধ্যক্ষের সফরকালে সঙ্গে ছিলেন হাফলংয়ের বিধায়ক নন্দিতা গার্লুসা, উদারবন্দ বিধায়ক মিহিরকান্তি সুম ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং কাছাড়ের জেলাশাসক কীর্তি জাল্লি। এদিন তিনি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীনগর জিপি অফিসে গিয়ে সেখানকার আদিবাসী নাগরিকদের সঙ্গে মিলিত হন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। বড় সাহিত্য কমা লিখা মেলা আরম্ভ করি লবটু বাড়ি গল তাহলে নহয় এটা আমি পড়া শোনাও বড় ভাষাতেই করি মাধ্যম। তো 1962 বড় মাধ্যম সরকারি করে দিলে কিন্তু স্ক্রিপ্ট খেলি মেলি আহি গলি যে কিতাব উলিয়াব লাগে। তো সেইটো আহিলে 62 বড়বিলাকে তো এসামিসত হয়, মাঝে মাঝে আকৌ ৰমানত হয়, আন্দোলন হয়, যেতিয়া আন্ডাৰ চিটুৱেশ্যন জেল ভৰো আন্দোলন কৰে, জেল ভৰো আন্দোলনটো তামিল দুইজন ধৰিলে সবে লগৰ গুচি আজি আমাৰ কাশ্মীৰৰ হিমাচা ৰায়, আজি আমাৰ এটা ঐতিহাসিক দিন, আজি আমাৰ মাজত আমাৰ এই যে ঐতিহাসিক স্থান খাসপুর রাজবাড়ি তাতে আহি পাইছে আমার এসেম্বলি স্পিকার অভ্যর্থনা জানাবো। প্রথমে মনুমেন্ট রাজবাড়ি এরিয়া সেইটার কারণে কাম করে থাকা আমার অর্গেনাইজেশন আছে, ইয়ার নেতা সকল আছে। প্রথম সরকারে এতিয়া এটা সিদ্ধান্ত লৈছে, অসমের মুখ্যমন্ত্রী আমার সকলের শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেখেতে বিচারিছে যে অসমের ইতিহাস আর অসমের খিলঞ্জীয়া মানুষ যখন ইয়ার এবর্জিনিয়াস মানুষ আছে, অসমের মূল মানুষ আছে, এই মূল মানুষবিলাক আমি রক্ষণাবেক্ষণ দিয়ার লগতে সেটা আমি প্রিজার্ভটো কি কয় অসমত সংরক্ষণ করব লাগে। আমার ইন্ডিজিনিয়াস মানুষবিলাক যখন ইয়াত জাতি জনগোষ্ঠী আছে তেওঁলোকে নিজের ভালা ভাষা, কলা, সংস্কৃতি, ধর্ম, রীতি নীতি সেইটো লৈ চলি থাকিব পারা হব লাগে আর সেইবর ডেভেলপ করব লাগে, প্রচার করব লাগে যাতে মানুষে জানে। তো সেইকাৰণে ঐতিহাসিক যাক জায়গা আছে যেটা আর্কিওলজিক্যাল সাইট বলে আমি কোম, এইবিলাক আমি অকল প্রটেকশন নহয়, অকল প্রিজার্ভেশন নহয়, সেইবর জায়গা আমি একদমবারে জীবিত করে তুলিব লাগে, যত গলে মানুষে সেই বিষয়ে লগে লগে মানে জানিব পারে তেনেকুৱা ধরনের ব্যবস্থা করব লাগে। তো ইয়ার নামত ডিপার্টমেন্ট এটা খোলা হয়ে গেল, ইন্ডিজিনিয়াস ফেইথ এন্ড কালচার, আর সেই ডিপার্টমেন্টে এইবার 100 কোটি টাকা ধার্য করেছে যে অসমের ভাষা, কলা,